মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তাদের থার্ড লিস্ট প্রকাশ করেছে পিজি অ্যাডমিশনের তো সেখানে তোমরা যারা এখনও চান্স পাওনি বা যে পজিশানে ছিলে তোমরা মেরিট লিস্টের সেই পজিশন থেকে তোমরা চান্স পাচ্ছ কি না সেটা দেখার জন্য তোমাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি সেই মতো করে আসলে থার্ড মেরিট লিস্টের লিঙ্ক তোমরা দেখতে পাবে সেখান থেকে আমি যে প্রথম বাংলা সাবজেক্টকে সিলেক্ট করে করে দেখাচ্ছিলাম সেখান থেকে আমি আবার দেখাই বাংলা সাবজেক্টের যে ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরির সে আনরিজার্ভ ক্যাটাগরিতে এখন বর্তমানে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে আটটি সিট ফাঁকা আছে সেই আটটি সিটকে দেখতে পাচ্ছো যে ইন্ডেক্স পয়েন্ট অনুযায়ী কততে নেমেছে এইটটি পয়েন্ট সিক্স জিরো জিরো তো এই আটজনের অ্যাডমিশনের মধ্যে থেকে যদি আবারও ফাঁকা থাকে তাহলে আবারও তারা ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ করবে তো সেই জন্য অবশ্যই তোমরা আমার ভিডিওটি ডিসক্রিপশান বক্স সেখানে দেখবে লিঙ্ক আছে সেই লিঙ্কে যদি ফলো করে রাখো তাহলে অবশ্যই আবার পরবর্তীতে লিঙ্ক বেরোলে যদি তারা মেরিট লিস্ট প্রকাশ করে আমি তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেব বা তোমরা পেয়ে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরকম ধরনের অন্যান্য নোটিফিকেশানগুলোও তোমরা সহজে পেয়ে যাবে তো এই যে মেরিট লিস্ট এর মেয়াদ হচ্ছে আঠেরো তারিখ মিড নাইট পর্যন্ত মানে আগামীকাল আঠেরো তারিখ তারপরেই তারা আবার উনিশ তারিখে যদি ফাঁকা থাকে কোন সাবজেক্ট শুধু বাংলা নয় অন্য কোনো সাবজেক্ট যদি ফাঁকা থাকে তাহলে তারা মেরিট লিস্ট প্রকাশ করবে সেটাও আমি তোমাদেরকে ভিডিও আকারে হোক বা আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আমি সেটা পোস্ট করতে থাকব সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে এবং ওয়েবসাইটটিকে ফলো করবে ধন্যবাদ